আমরা বরাবরের মতো এবারও চলে আসছি দেশের সব থেকে বিগ লার্জেস্ট হোলসেল মার্কেট লাইক নারায়ণগঞ্জ ভোলতা গাউসিয়া মার্কেট। হয়তো এটা অনেক জায়গা থেকে অনেকেই চিনে থাকেন। যদি কেউ ঢাকা বা ঢাকার মধ্যে থেকে যে কোনো এরিয়া থেকে আসতে চান, সেটার একটা সোর্স হচ্ছে যাত্রাবাড়ি সায়দাবাদের ওদিক থেকে আসলে ইজিলি ওখান থেকে গাড়ি আসে। আরেকটা সোর্স হচ্ছে আপনারা ঢাকার মধ্যে থেকে কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস আসে এখানে। তো যে যেখান থেকে চান লাইক কুড়িল বিশ্ব রোড হয়ে খুব ইজিলি এখানে চলে আসতে পারেন। তো আসলে এখানে ভোলতা গাউসিয়া সব থেকে আমরা জানি যে অনেক লার্জেস্ট বিগেস্ট হোলসেল মার্কেট, এবং এখানে সব ধরনের প্রোডাক্ট আসলে হোলসেল দেওয়া হয়ে থাকে। লাইক গার্মেন্টস রেডিমেড পোশাক থেকে শুরু করে যে কোনো ধরনের পিস রেডিমেড পোশাক কিডস বেবি এবং জেন্টস আইটেমে অ্যাভেলেবেল ক্যাটাগরিজ প্রোডাক্ট এখানে হোলসেল দেওয়া থাকে। তো নর্মালি হচ্ছে যে আসলে আমরা আজকে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভোলতা গাউসিয়া হাট। লাইক আজকে হচ্ছে হাটবার, আসলে এখানে সপ্তাহে অনলি টু ডেজ হাটবার হয়ে থাকে, এবং সেটা হচ্ছে আপনার সোমবার এবং মঙ্গলবার, প্রতি সোমবার এবং মঙ্গলবার এখানে হাটবার হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আসলে এখানে এই সব সবগুলা শুধুমাত্র হাটবারেই হয়ে থাকে। তো আসলে এই সবগুলা অ্যানাদার ডেতে অ্যাভেলেবেল থাকে না, শুধুমাত্র হাটবারে, এটা অনলি টু ডেজ এর জন্য, আই মিন শুধুমাত্র সোমবার এবং মঙ্গলবার। সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন হচ্ছে গাউসিয়ার হাট হয়ে থাকে। এবং এখানে যে যে ধরনের প্রোডাক্ট পারচেস করতে চান হোলসেল থেকে শুরু করে যে যে কয় পিস আপনার হচ্ছে মিনিমাম কোয়ান্টিটি থেকে হায়ার বিগেস্ট কোয়ান্টিটি, যে যে ধরনের কোয়ান্টিটি নিতে চান এখানে অ্যাভেলেবেল। আসলে প্রোডাক্টের শেষ নেই, এখানে সব ধরনের প্রোডাক্ট হোলসেল করা হয়ে থাকে। এটা এই সাইডে সবগুলা আসলে আচ্ছা, এই মুহূর্তে আমরা একটা শপে আসছি, এখানে হচ্ছে গজ কাপড় সেল করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রিন্টের গজ কাপড় দেখতে পাচ্ছেন। এছাড়াও এই সব কর্নারে হচ্ছে আপনার গজ কাপড় থেকে শুরু করে ওড়না ওড়না হিজাব থেকে অ্যাভেলেবেল। রাইট নাও আমরা যে শপটার সামনে আছি এটা হচ্ছে লেডিস রেডিমেড প্রোডাক্টের একটা শপ। এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন থ্রি পিস, এখানে রেডিমেড থ্রি পিস এবং আনকমপ্লিট যে থ্রি পিস গুলো এগুলো সেল করা হয়ে থাকে হোলসেল থেকে শুরু করে রিটেল সেল পর্যন্ত। এই মুহূর্তে আমরা একটা শপে আছি, শপের মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়ের এখানে কি কি প্রোডাক্ট? শুধু থ্রি পিস? আচ্ছা আচ্ছা, আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরিজ গুলা শুধু কি এগুলা নাকি ডিসপ্লে ছাড়াও অন্য কোনো আইটেম আছে? আচ্ছা আচ্ছা, আর ডিসপ্লে ছাড়াও শোরুমে অন্যান্য মাল আছে। আচ্ছা ভাই, আপনি এখানে সপ্তাহে কয়দিন বসেন? সপ্তাহে শুধু মঙ্গলবারে। তো মঙ্গলবারে এখানে বসেন। আপনাদের এখানে কাউসার হাটবার কি কি পারে? আটবার আপনার এইভাবে ফুডের মাঝে শুধু মঙ্গলবারে, আর ফুড ছাড়া আপনার মার্কেটে আছে সোমবার, মানে সব মঙ্গল দুই দিন। আপনাদের হাটবারে শুধুমাত্র মঙ্গলবারে? এই হাটবারে মূলত যে মঙ্গলবারে যে হাটটা, এই হাটে সব পাইবেন, মানে এমন কোনো জিনিস নেই যে পাইবেন। আচ্ছা, তার মানে হচ্ছে হাটবারে সব ধরনের প্রোডাক্টই এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর হাটবার ছাড়া হচ্ছে আপনার অন্যান্য যে ডেগুলা এখানে হচ্ছে আচ্ছা অ্যাভেলেবেল না। তো ভাই আমরা যে থ্রি পিস গুলা দেখতে পাচ্ছি এগুলা কি আপনাদের নিজেদের তৈরি করা? জি, আমার নিজেদের তৈরি। হ্যাঁ, সবই আছে, সবই নিজে করা। ভাই আপনাদের শপটার নাম যদি দর্শক করে আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা। আচ্ছা, দোকানের নাম হচ্ছে বিসমিল্লা।
আচ্ছা আচ্ছা, এখানে শুধু হাট বারে বসায়? আপনারা তো হোলসেলার, রাইট? হ্যাঁ, হোলসেলার, শুধু পাইকারি। আপনার কাছে আমরা যে প্রোডাক্ট কি সবই কাজ করার মধ্যে নাকি কাজ করা ছাড়া আরো, মানে আমরা মূলত আপনার কাজ করা মালই তৈরি করি, পাশাপাশি যখন প্রিন্টের মাল আমরা কোম্পানিতে কিছু মাল নেই কমিশন হিসাবে আমরা পাই, যেমন এই যে প্রিন্টের মালগুলো আছে আমরা কোম্পানিতে লই, আঙ্গুর এটা কমিশন থাকে 5 টাকা 7 টাকা করে। আরো একটা বিষয় আছে, আপনার কাছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সর্বনিম্ন প্রাইস কত থেকে স্টার্ট? ওইখানে আপনি 250 টাকা থেকে শুরু, একবারে 1000 পর্যন্ত আছে। এখানে তো 250 টাকা থেকে শুরু, 1000 থেকে প্লাস আছে। আচ্ছা 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 ভাই, হাটবারে আপনাদের সেল হয়? এখন তো দম, মানে সিজনে বেচা যায় আপনার 7 লাখ 8 লাখ এরকম। ভাই অবশেষে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছে, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন, যদি ব্লগ থেকে কোনো কাস্টমার আসে তাদের জন্য কি আপনি কোনো ডিসকাউন্ট দিবেন কিনা? না, এটা অবশ্যই আপনার ভিডিও দিকে যদি আসে তাহলে, হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট দিবেন। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এই মুহূর্তে আমাদের ভিডিও যে যেখান থেকে দেখছে চ্যানেলের নাম বললে ভাইয়ের এখানে অবশ্যই ডিসকাউন্ট থাকবে। তাহলে ভাইয়ের শপের নাম হচ্ছে বিসমিল্লাহ থ্রি পিস। আচ্ছা ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন ইনশাল্লাহ। এটা অলমোস্ট হচ্ছে শেষ কর্নার, আমরা এখন যে শপের সামনে আছি এটা হচ্ছে একটা মশারির শপ, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মশারি সেল করা হয়ে থাকে। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপা, এটার ওনার তো আপনি, মানে এখানে মালিক তো আপনি, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার বাসা কোথায়? আমার বাসা এই গাউসিয়ার সাথে। গাউসিয়ার সাথে? এখানে মার্কেটে কি আপনার দোকান আছে নাকি শুধু হাটবারে এখানে বসে থাকেন? হাটবারে বসি, তারপর হাটবারে এখানে সপ্তাহে একদিন করি। আচ্ছা এখানে সপ্তাহে একদিন শুধুমাত্র কি মঙ্গলবার? হ্যাঁ মঙ্গলবার। আচ্ছা শুধুমাত্র মঙ্গলবার। আপা এখানে আমরা যে ব্যাগগুলো আসলে দেখতে পাচ্ছি, এই ব্যাগগুলোর প্রাইস কত? বিভিন্ন ক্যাটাগরিজের ব্যাগ আছে বিভিন্ন প্রাইসে। তো আপা আপনি এই বিজনেসে আছেন কতদিন ধরে? ৬ বছর। তো শুরুটা আসলে যেভাবে ছিল আপনার, তার থেকে ডেভেলপ করতে পারছেন? আছে মোটামুটি একটু দম, কিন্তু আছে আগের চেয়ে একটু ভালো করছে। আচ্ছা তার মানে 6 বছর আগে যখন শুরু করছিলেন একদম ছোট থেকে এবং এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে, তাই তো? আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে আপা, ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আগের থেকে যে মালগুলো, আগে যে মালগুলো নিত তারা কমের মধ্যে, তার চেয়ে এখন যে একটু ভালো করছে, এখন যেন দেখা ভালো দেখা নেয় বা আসে, ওরা আমাদের কাছে আসলে আমরা খুশি হব বেশি। আপা দর্শকরা যদি হাটবারে শুধুমাত্র মঙ্গলবার আপনার দোকানে আসতে চায়, তো দোকান চেনার কি কোনো উপায় আছে? কিভাবে চিনে আসতে পারবে দোকানে? এখানে দোকানে আসার নিয়ম হচ্ছে হুডে বলবো যে ব্যাগের দোকান, মহিলা গুল চত্বরের পশ্চিম চাইডের দোকান। আমরা
কেমন?